যারা অ্যান্ড্রয়েড ফোনে যে কোনো অ্যাপ লক করে রাখতে চান বা বিভিন্ন ধরনের অ্যাপ লকার খুঁজছেন তো তাদের জন্য এই অ্যাপ অ্যাপলকার অ্যাপটি তো আপনাকে আর কোনো অ্যাপ লগার ব্যবহার করা লাগবে না আপনি এই অ্যাপ অ্যাপলকারটি ব্যবহার করলে আপনার ফোনে যতগুলো অ্যাপস আছে সবগুলো আপনি একসাথে লক করে রাখতে পারবেন চাইলে প্যাটার্ন লক ব্যবহার করতে পারবেন কোড লক ব্যবহার করতে পারবেন অথ অথবা আপনি ফেস লক ব্যবহার করতে পারবেন তো চলুন দেখে আসি এই অ্যাপ লকার অ্যাপসটি তো প্রথমেই আপনাকে প্লে স্টোরে যাওয়া লাগবে এই নাম হচ্ছে আই ও বিট আই ও বিট অ্যাপ লকার এই নামে সার্চ দিবেন অথবা খুব ইজিলি আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে নিয়ে নিতে পারবেন আই বিট নামে সার্চ দিবেন আই বিট নামে সার্চ দিলে প্রথমেই চলে আসবে যে অ্যাপসটি এই অ্যাপসটি আপনাকে ইনস্টল করে নেওয়া লাগবে তো দেখেন অ্যাপ লক ফিঙ্গারপ্রিন্ট লক দু হাজার সতেরো তো নিচে স্কুল করে যদি আমি আসি তো এখানে ফিচারগুলো এখানে দেখা যাচ্ছে তো আমি আপনাকে দেখাচ্ছি এটা কীভাবে কাজ করবে তো ওপেন করতেছি এখানে ওপেন অপশনে ক্লিক করব ওপেন অফনে ক্লিক করার সাথে সাথে দেখেন আই বিট তো এখানে আপনার একটা প্যাটার্ন ইউজ করা লাগবে আপনার ফোনের যে কোনো একটা প্যাটার্ন আপনি ইউজ করবেন এখান থেকে আপনার ইচ্ছা মতো তো আমি জাস্ট দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর দেখেন এখানে রিমাইন্ড লেটার অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে শো হয়েছে আপনার ফোনে যতগুলো অ্যাপস আছে সবগুলোই কিন্তু এটার মাধ্যমে আপনি লক করে রাখতে পারবেন তো দেখেন এখানে ফেসবুক ইনস্টাগ্রাম ইমো এখানে চলে আসছে তো আমি জাস্ট ফেসবুকটা আপনাদের দেখাচ্ছি ফেসবুকটা ওপেন অপশনে ক্লিক করব ক্লিক করলে এটা আপনি পারমিশন অর্থাৎ গ্র্যান্ড পারমিশন পারমিশনটা অন করে দেবেন এখান থেকে আমি জাস্ট আমারটা করে দিচ্ছি দেওয়ার পর দেখেন এটা কিন্তু লক হয়ে গেছে লক হয়ে যাওয়ার পর এটা যদি আমি আবার ক্লিক করি এক্ষেত্রে আমি যদি ফেস ফেস লক ইউজ করতে তাহলে এখানে থ্রি আনার স্কোলে ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখেন অপশনগুলো আছে যে ফেস লক ফেস লক ইউজ করার জন্য ফেস লকে ক্লিক করব ক্লিক করলে এখানে স্টার্ট হয়ে যাবে স্টার্ট অপশনে ক্লিক করবেন ক্লিক করলে এখানে একটা ফাইল ডাউনলোড হবে আপনারা সবাই এই ফাইলটা ডাউনলোড করে নেবেন সেই ক্ষেত্রে আপনি ফেস লক করতে পারবেন ওকে দেখেন আমার ডাউনলোড কিন্তু কমপ্লিট এভাবে অবশ্যই আপনাকে ডাটা ফাইলটা ডাউনলোড করে নেওয়া লাগবে বেশি এমবি না অল্প কিছু এমবি তো দেখেন এখানে কিন্তু কিভাবে কাজ করা লাগবে সেটা কিন্তু এখানে শো করতেছে তো আপনি আপনার চেহারাটা এখানে দিতে পারেন ফেস লক একটা ক্যামেরা ওপেন হবে তো এনাবল নাও অপশনে ক্লিক করি এনাবল নাও অপশনে ক্লিক করলে এখানে অ্যালা অপশনে দিয়ে দেবেন ওনার পারমিশন অন করে দেবেন তো এখান থেকে আমি আমারটা দিয়ে দিচ্ছি আই ও ওকে ওকে এখানে পারমিশন দেওয়ার পর জাস্ট এনাবুল না অফনে ক্লিক করবেন এনাবুল না অফনে ক্লিক করলে আপনার ক্যামেরাটা অন হয়ে যাবে দেখেন আমার ক্যামেরাটা অন হয়ে গেছে জাস্ট এখানে ক্লিক করব আমার ফেসটা এখানে নিয়ে নেবে ওকে দেখেন আমার ফেসটা কিন্তু এখানে নিয়ে নিছে এবং এভাবে আমার ফেসের মাধ্যমে আমি এখন লক করতে পারবো তো আপনারাও আপনার ফেসের মাধ্যমে এভাবে লক করতে পারবেন তো ফেসটা যখন নিয়ে নিচ্ছে তারপর আপনি এখানে ফেস অপশানে ক্লিক করবেন ফেস অপশানে ক্লিক করলে আপনার ফেসের মাধ্যমে আপনার অ্যাপটা লক হয়ে যাবে তো আমি জাস্ট এখন ফেসবুকে যাব আমার ফোনের ফেসবুকে যাচ্ছি তো ফেসবুকে গেলে দেখেন এখানে ক্যামেরাটা অন হয়ে গেছে যখনই আমি আমার ফেসটা দিব দেখেন ওকে ডান আমার ফেসটা দেওয়ার সাথে সাথে কিন্তু এটা ওপেন হয়ে গেছে দেখেন আমি ফেসবুকে কিন্তু এখানে ঢুকতে পারতেছি তো এইভাবে আপনার ফোনে লক করে রাখতে পারবেন তো যে কেউ কেউ চেষ্টা করুক সে খুলতে পারবে না অর্থাৎ ফেস বা প্যাটার্নটা ইউজ করা লাগবে তো আবার যদি আমি সেই সেটিংয়ে যাই অর্থাৎ সরি ফর দ্যাট আমি সেটিংয়ে যাচ্ছি সেটিংয়ে যাওয়ার পর এ প্যাটার্ন দিয়ে আবার ঢোকা লাগবে আমাকে যাওয়ার পর এখানে দেখেন বহুতগুলো অপশন আছে অর্থাৎ আমার অ্যাপসগুলো আছে সব অ্যাপস আমি এখানে লক করে রাখতে পারবো দেখেন সবগুলো লক হয়ে গেছে এখন যদি আমি এখানে ঢুকতে চাই অবশ্যই আমাকে ফেস বা প্যাটার্ন ইউজ করা লাগবে তো দেখেন এখানে প্যাটার্ন ইউজ করতেছি আপনি যদি ফেস ইউজ করতে চান সেক্ষেত্রে আপনি ফেসটা মার্ক করে দেবেন তো এভাবে আপনি আপনার ফোনের অ্যাপসগুলোকে সিকিউর রাখতে পারবেন এভাবে আপনি এটা ব্যবহার করতে পারবেন যা অন্যদের থেকে আলাদা হবে তো বন্ধুরা ছিল আজকের ভিডিওতে দেরি না করে এখনই প্লে স্টোরে গিয়ে এই অ্যাপসটি ইনস্টল করুন এবং ব্যবহার করুন যদি কোনো সমস্যার সম্মুখীন হন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমরা আপনাদের সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ